আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রান্না করে দেখাবো পটল পশিন্দা, যেটা গরম ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। একবার হলে এটা ট্রাই করে দেখবেন। যার জন্য প্রথমে আমি এখানে আধা কেজি মতো পটল নিয়ে নিয়েছি। এটা এখন দুই মুখ কেটে ফেলবো। তারপর সামান্য কিছুটা খোসা রেখে রেখে এটাকে একটু ছিলে নিব। সামান্য খোসা যেন পটলের গায়ে থাকে এভাবে ছিলতে হবে। ছিলে হয়ে গেলে আমি ছিলানো জায়গাটার মধ্যে ছুরি দিয়ে একটু আঁচড় কেটে দেবো, যাতে মশলা পটলের ভেতরে ভালো করে ঢুকতে পারে। সবগুলোকে এখন আমি এইভাবে করে করে কেটে নিব। সবগুলো পটল এভাবে কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি পটলগুলোর মধ্যে স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে মেখে নিব। সবগুলো পটলকে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে প্রতিটা পটলের গায়ে মশলা লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এখন আমি একটা প্যানে কিছুটা তেল দিয়ে দেব। পটলগুলো ভেজে নিতে পারি মতো তেল এখানে অ্যাড করে দেব। তেলগুলো গরম হয়ে গেলে এখন আমি একটা একটা করে সবগুলো পটল তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশও উল্টো পাল্টে ভালো করে আমি এখানে ভেজে নিব। ভাজা হয়ে গেলে পটলগুলোকে নামিয়ে নিয়ে একই তেলে আমি কিছুটা দারচিনি, দু তিনটা লবঙ্গ ও তিনটা এলাচ দিয়ে একটা ফোড়ন দিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব এক কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি এখানে খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে তেলের সাথে একটু ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। পেঁয়াজগুলো কষানো হয়ে গেলে এখন আমি তার মধ্যে দিয়ে দেব এক কাপের মতো টমেটো পেস্ট। টমেটো পেস্টগুলো ভালো করে পেঁয়াজ ও তেলের সাথে মিশিয়ে নিব। টমেটোগুলোতে কাঁচা গন্ধ চলে গেলে এখন আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ ও হাফ চামচ ভাজা জিরা গুঁড়া। সবগুলো গুঁড়া মশলা দিয়ে এখন আমি ভালো করে টমেটো পেস্ট ও পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন আমি এখানে কিছুটা জল অ্যাড করে দিব। তারপর একটু বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে উঠলে আমি এখানে আগে থেকে ভেজে রাখা পটলগুলো এখানে অ্যাড করে দেব ও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব, যাতে প্রতিটা পটলের ভেতরে মশলা ঢুকতে পারে। সবগুলো পটলকে এভাবে মশলার সাথে মিশিয়ে নিব।
তারপর কিছুক্ষণ অপেক্ষা করব যাতে পটলগুলো একটু সিদ্ধ হয়ে আসে। ও এরপর আমি এখানে অ্যাড করে দেব 1 কাপের মতো বাদাম বাটা। আমি এখানে চীনা বাদাম ব্যবহার করছি, আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। বাদামগুলো আমি দুধ দিয়ে বেটে নিয়েছি। বাদাম বাটা দিয়ে দেওয়ার পর সবগুলো উপকরণকে আবার ভালো করে মিশিয়ে নেব। এরপর অপেক্ষা করব পটলগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। যখন পটল থেকে তেল রিলিজ হয়ে যাবে তখন মনে করতে হবে পটলগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে ও মশলাও ঢুকে গিয়েছে। তারপর আমি পটলগুলোকে নামিয়ে নেব। দেখুন আমার পটল থেকে তেল রিলিজ হয়েছে, তেল ভেসে উঠেছে ও মশলাগুলোর সাথে পটলগুলো ভালোভাবে মিশে গিয়েছে। পটলগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেবো।